হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীলকর। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি চর্মরোগ সম্পর্কে, পিটেট কিরাটোলাইসিস। নামটা শুনে একটু অন্যরকম আপনাদের মনে হওয়াটাই স্বাভাবিক, তবে আমি যখন এই বিষয়ে আলোচনা করব বা এর ছবি আপনারা স্ক্রিনের ওপর দেখবেন, তখন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন যে এরকম রোগ অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা দেখেছেন, বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে হয়তো কারোর এই সমস্যা হয়ে থাকতে পারে। তো কিভাবে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন সেই বিষয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে বলি এই রোগ সম্পর্কে বেশ কিছু কথা। এটা হলো এক ধরনের স্কিন ইনফেকশন, সাধারণত পায়ের তলায় এই জাতীয় স্কিন ইনফেকশন হয়ে থাকে। এছাড়া অনেক সময় অনেকের ক্ষেত্রে হাতের তালুতেও এই জাতীয় সমস্যা হতে পারে। এই যে পিটেট কিরাটোলাইসিস, এই স্কিন ইনফেকশনের কারণ হলো ব্যাকটেরিয়া। এবার আমরা জেনে নেব কোন কোন ব্যাকটেরিয়ার কারণে এই জাতীয় স্কিন ইনফেকশন হতে পারে সেই বিষয়ে। কাইটোকক্কাস সেডেন্টেরিয়াস, ডার্মাটোফিলাস কঙ্গোলেনেসিস, কর্নি ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই স্কিন ইনফেকশন হয়ে থাকে। এক্ষেত্রে ইনফেক্টেড এরিয়াতে এই জাতীয় ব্যাকটেরিয়া গ্রো করে এবং স্কিনের লেয়ারকে ভেঙে দেয়। সেখানে ছোট ছোট ছিদ্র বা স্মল হোল তৈরি করে, আপনারা যেমনটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বললাম এই পিটেট কিরাটোলাইসিস, এই রোগ কিভাবে হয় সেই সম্পর্কে। এবার চলে আসব এই রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় সেই বিষয়ে। প্রথমেই যে লক্ষণটির কথা বলবো সেটি হল পায়ের তলায় ব্যাড স্মেল বা বাজে গন্ধ। যদি হাতে এই জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু হাতের তালু থেকেও ব্যাড স্মেল বেরোতে পারে। এরই সঙ্গে 0.5 মিলিমিটার থেকে 0.7 মিলিমিটারের ছোট ছোট ছিদ্র বা স্মল হোল পায়ের তলায় দেখতে পাওয়া যায়। যদি হাতে এই জাতীয় ইনফেকশন হতে পারে, হাতেও কিন্তু এরকম ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এরই সঙ্গে পায়ের তলায়, হাতের তলায় প্রচুর ঘাম এবং এর সাথে ইচিং এর সমস্যা থাকতে পারে। আমরা জানলাম এই পিটেট কিরাটোলাইসিস এই রোগের লক্ষণগুলি কি কি। এবার চলে আসব কাদের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনা বেশি থাকে সেই বিষয়ে। প্রথমেই বলবো যারা খালি পায়ে বেশিক্ষণ চলাফেরা করেন, এছাড়াও যারা কৃষিকাজ করেন, যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এছাড়াও অ্যাথলিট, যারা মাছ ধরেন, যারা দীর্ঘক্ষণ পায়ে জুতো পরে থাকেন, বিশেষ করে বুট পরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় স্কিন ইনফেকশন হতে বেশি দেখতে পাওয়া যায়। আমরা জানলাম এই রোগ কাদের ক্ষেত্রে বেশি হতে পারে সেই সম্পর্কে। এবার চলে আসবে হোমিওপ্যাথিক চিকিৎসায়। প্রথমেই যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো আপনাদেরকে সেটি হল সাইলেসিয়া 200। প্রচন্ড চিলি পেশেন্ট, ঠান্ডা একদমই সহ্য করতে পারেন না, গরমের সময়ও চাদর জড়িয়ে শুয়ে থাকেন, এরই সঙ্গে যদি দেখা যায় এই জাতীয় স্কিন ইনফেকশনের সমস্যা হয়েছে এবং পায়ের তলা থেকে প্রচন্ড ঘামের দুর্গন্ধ বের হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইলেসিয়া ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। পরের ওষুধে চলে আসি সালফার 200। পেশেন্ট একদমই গরম সহ্য করতে পারেন না, অনেক সময় দেখা যায় তিনি স্নান করেন না। আমরা যখন জিজ্ঞাসা করি পেশেন্টকে, অনেক সময় পেশেন্টরা বলেন যে আমরা অনেকদিন স্নান করি না বা স্নান করতে ইচ্ছা করে না, বা পেশেন্টের বাড়ির লোক যারা আসেন তারাও এই কথা বলেন। এরই সঙ্গে দেখা যায় পেশেন্ট মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন, দুধ তার একদমই সহ্য হয় না, হাতের তলায় পায়ের তলায় এরকম স্কিন ইনফেকশন, বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, চুলকাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সালফার 200 ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আরেকটি ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব 200। এক্ষেত্রেও প্রচন্ড চিলি পেশেন্ট, মোটাসোটা চেহারা, ঠান্ডা একদমই সহ্য করতে পারেন না, ডিম খেতে পছন্দ করেন, এবং তার সঙ্গে যদি এই জাতীয় স্কিন ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ব ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। পরের ওষুধে চলে আসি অ্যান্টিমক্রুড 200। অ্যান্টিমক্রুড প্রেসক্রাইব করার ক্ষেত্রে আমরা যেই লক্ষণটি দেখি সেটি হল থিক
মিল্কি হোয়াইট কোটেড টাং। এরই সঙ্গে দেখা যায় পেশেন্ট আচার টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন, এবং এরই সঙ্গে যদি দেখা যায় পেশেন্টের এই জাতীয় স্কিন ইনফেকশনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটুড ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদেরকে বললাম, এরই সঙ্গে বলবো একটি মাদার টিংচারের কথা, ইচনেশিয়া মাদার টিংচার। যদি এই জাতীয় স্কিন ইনফেকশনের সমস্যা কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে সিলেক্টেড রেমেডির সঙ্গে ইচনেশিয়া মাদার টিংচার 10 ফোঁটা করে সকালে খালি পেটে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এবং রাতে খাওয়া দাওয়া করার 10-15 মিনিট আগে 10 ফোঁটা ইচনেশিয়া মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে যদি বেশ কিছুদিন সেবন করেন, ধীরে ধীরে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি স্কিন ডিজিজ বা চর্মরোগ সম্পর্কে। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।